এখনকার হিরোরা, বিশেষ করে এই দেব আর জিৎ দুটো হারামজাদা, একটা মার খায় না, মারি একটা মারতে দেয় না। মারামারি সিকোয়েন্স শুরু হবে, আমি যখনই শুধু মার খেয়ে যাচ্ছি, আমি ফাইট মাস্টারকে বলি কি হলো, আমি তো মারবো, দু একটা বলে না, হিরো বারণ করেছে। তো আমি গিয়ে বলি কি রে আমি মারবো না, একটা প্রেস্টিজের ব্যাপার, আমাকে মারতে দে একটা, বলে না তুমি শুধু মার খাও। মারতে 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 কেলিয়ে যতক্ষণ আমি অ্যা হয়ে যাবো ততক্ষণ মারবে, ডায়লগ বলবো তার অধিকার নেই। আমি যদি কোনো হিরোকে কোনো ভারী ডায়লগ বলে দিই, তাহলে হিরো বলবে এই ভিলেনা তো ভারী ডায়লগ বলছে কেন, দেখি নিয়ে আয় তো স্ক্রিপ্টটা নিয়ে আয়, নিয়ে আমার ডায়লগের পরে এমন একটা ডায়লগ বলবে যে আমার ডায়লগটা কেলিয়ে শুয়ে পড়বে। কীরকম উদাহরণ দিচ্ছি, একটা সুপারহিট সিনেমা, আমাদের দলের দুজনকে মেরে দিয়েছে ভিলেনদের দলে, আমার উপরে দায়িত্ব পড়েছে তার বদলা নেওয়ার, অনেকগুলো মুষ্টান্ডা পাঁচ ছজন, এই নীলের মতো একজন, ওর মতো একজন, পাঁচ ছজন এরকম ঘুরে আছে, এই ছুরি চাকু বোমা পিস্তল নিয়ে একে মারছি ওকে ধরছি, এ মার সালা, মার 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 সালা। হঠাৎ দেখি হিরো, দামি হিরো, বম্বের, সাদা প্যান্ট সাদা জামা পরে দাঁড়িয়ে আছে। আমি সামনে গিয়ে দাঁড়ালাম, আমার ডায়লগ ভারী, কি বলছি, ওই চিনিস আমাকে রতন বসাক, ওই পুঁতে রেখে দেবো সালা, এই ওরা আমাদের দলের দুজনকে মেরেছে, আমরা ওদের ২০ জনকে মারবো, তবে সালা বদলা নেওয়া হবে, ওই তুই সাত দিনের মন্ত্রী, সাত দিন পর ফুটে যাবি, ফোট এখান থেকে, নাহলে জ্যান্ত জ্বালিয়ে দেবো সালা, ফোট। ভারী ডায়লগ বললাম, হিরো শুনলো, শুনে এমন একটা ডায়লগ বলছে আমার ডায়লগটা কেলিয়ে শুয়ে পড়বে, কি বলছে হিরো, এই রতন বসাক আমাকে গুন্ডা মিশে কাস না, আমার যেখানে জন্ম সেখানে দাইমার নাইকেটে হাতে পেটো ধরিয়ে দেয়, ওটা গুন্ডামির আতুর ঘর, তুই যদি বাঁচতে চাস তুই সালা ফোট এখান থেকে, নলে মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। আমার ডায়লগটা কেলিয়ে শুয়ে পড়লো, আর যতক্ষণ ডায়লগ বললাম ততক্ষণ পি 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 চেঁচিয়ে গেল, আরে ভাই ওকে একটু। তো ভাই এই যে হিরোর ডায়লগ, আমাদের ডায়লগ বলার অধিকার নেই, হিরোর ডায়লগ শুনলে মনে হবে ঘরে বস দুটো পান্তা খা, আর আমার ডায়লগ শুনলে মনে হবে মাস সালাকে জুতোর বাড়ি, কি সুন্দর বলে না হিরো, বুকটা ভরে যায়, আহা সুভাষ, বউ হারালে বউ পাওয়া যায় রে, মা হারালে মা পাওয়া যায় না, কি সুন্দর কথাটা না, বুকটা ভরে যায়। কিন্তু আমার আচ্ছা এই যে কথাটা, বউ হারালে বউ পাওয়া যায়, মা হারালে মা পাওয়া যায় না, বাস্তব কথা, কারণ বউ হারালে একটা বিয়ে করার অপশন থাকে, মা হারালে মায়ের স্নেহ মমতা ভালোবাসা নিয়ে আরেকজনকেও মায়ের মতো আসে না। কিন্তু আমার জীবনে, বাস্তব জীবনে দেখা একটা ছোট্ট গল্প শেয়ার করি, দু মিনিট লাগবে। আমার পাড়ায় গোপাল দাস বলে একজন ভদ্রলোক ছিল, তার মা এই বয়স হয়েছে ৭২-৭৩, মারা গেলেন। মারা যাওয়ার পর পাড়ার যত কাকিমা জেঠিমা মাসিমা সবাই এলো, এসে সবাই বলল বাবা বাবা তোমার মা অকালে চলে গেল বাবা, আমরা কত একসঙ্গে ঠাকুর দেখেছি, আমরা ঠাকুর বরণ করেছি, আমরা ঘুরেছি ফিরেছি, আমরা কত একসঙ্গে পিকনিক করেছি বাবা, তোমার মা অকালে কাঁদিয়ে সবাইকে ভাসিয়ে চলে গেল, তোমায় ভাসিয়ে চলে গেল বাবা, বাবা আমরা সবাই আছি তোমার মায়ের মতো, তোমার যখন যা দরকার বলবে আমরা রান্না করে দেবো, তোমার মায়ের অভাব বুঝতে দেবো না বাবা, আমরা এতগুলো মা আছি, একটা মা গেছে তো কী হয়েছে, তুমি দুঃখ করো না বাবা, বললো, ভালো কথা। কপাল দেখুন, অনেকগুলো একটা মা চলে গেল, অনেকগুলো মা পেল গোপাল দাস। বছর তিনেক পর ডেঙ্গু হয়ে গোপালের বউটা মরে গেল, বড় দুঃখের কথা। কিন্তু একটা পাড়ার বউ এসেও বলল না যে গোপালদা তোমার যখন দরকার হয় বলবে, আমরা পাড়ার সব বউরা আছি তোমার বউয়ের মতো, যখন দরকার তখন বলবে আমরা আসবো। তাহলে বউ হারালে বউ পাওয়া যায়, মা হারালে মা পাওয়া যায় না, কথাটা ভুল, আজকের দিনে ভুল। তো এই হিরোর ডায়লগ বড় ভালো লাগে বন্ধু, বুকটা ভরে যায়। আমার ডায়লগ শুনলে মনে হয় জুতো, আমার নিজের মনে হয় জুতোর বাড়ি। গুরু দেখেছো, গুরু দেখেছো, কোনো আওয়াজ নেই, কিরকম যেন এটা নিভে যাওয়া, কোনো আওয়াজ নেই, কিছু নেই, তুই করছিস কর, আমরা দেখছি দেখছি, ও যা হচ্ছে হচ্ছে, আচ্ছা জিজ্ঞাসা করলে উত্তর দেবো না, ও যা হচ্ছে হোক। গুরুতে অনেককে দেখা যায়, মিঠুন চক্রবর্তী, জিজু সেনগুপ্ত, লকেট চ্যাটার্জি, মৌপ্রিয়া, কল্যাণী মণ্ডল সব এক দল হেঁটে আসছে। আমার মারুতি ভ্যানটা যাচ্ছে, কালো কাঁচ ঢাকা, ভেতরে কে আছে দেখা যাচ্ছে না, মারুতি ভ্যানটা বেরিয়ে গেল, আবার ব্যাক করে এলো, কালো কাঁচটা নাবলো, আমার বিষখোবরা থোড়াটা বেরোলো, বেরিয়ে কি বলছে হালকা দাও, কি বলছে, এটা কারা রে, এ তো কচি মাংস,
ব্রয়লার চিকেন, ওরে আজকে সময় নেই, পরে একদিন জমিয়ে ফিস্টি হবে, চ বাস। তো কথাটা কি হলো, আমার নিজের মনে হয় হিরো ডায়লগ শুনলে মনে হবে ঘরে বস, দুটো পান্তা খা, মাথায় হাত বুলি দিচ্ছি, পাটি পেতে দিচ্ছি, ঘুমো, কি সুন্দর বলে না, আহ বুকটা ভরে যায়। আবার সেই পি, শালা কপালে আমার পিঁটা থাকবেই, ডায়লগ বলতে শুরু করবো পি। আমি তো বাড়িতে ফিরি না মা, আমি তো ফিরি মন্দিরে, আর তুমি তো আমার মা নও মা, তুমি যে আমার দেবী। আমি অনেকদিন ভালো করে ঘুমোইনি মা গো, তোমার কোলে মাথা রেখে আমি একটু ঘুমোবো মা, আমার মাথায় হাত বুলিয়ে আমায় একটু ঘুম পাড়িয়ে দাও না মা, আমায় একটু ঘুম পাড়িয়ে দাও, আমায় একটু ঘুম পাড়িয়ে দাও। বুকটা ভরে যায় বন্ধু, বুকটা ভরে যায়। আহা, যাই হোক, আগামীকাল আমাদের গানের